बिहार बालिका उच्च विद्यालय ष्ठ श्रेणी देव दयानत साथी देव विषय अनलाइन क्लास है गुरु विषय पाठ्यक्रम विषय एक अंक बंगला गुरुपूर्णी सुंदर क्या आलोचना এর আগে ক্লাসে আমরা প্রকৃত বর্ণাংশ অপ্রকৃত বর্ণাংশ বিশ্ববর্ণাংশ ধারণা পেয়েছি। এর আগে আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো বর্ণাঙ্গ বিয়োগ। আগে নিয়ম ফিরে আছে কিন্তু যে আমরা বর্ণাংশ সম্বন্ধে জেনেছি যা মিশ্র অংশকে ফর বলে আমরা আজকে নির্বাচনা দুইটা অঙ্গ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দুইটা অঙ্গ আমরা আজকে দেখো আর তাদের ভাড়া যুবক ষোলো বাজতে আমরা এটা জানি উভয়টা অংশ ফল হল বিশ্ব অংশটা হল তাহলে আমরা হ এবং ল দুটাতে দেওয়া আছে। এটা আমরা করার সময় আমাদের মনে রাখতে হবে যে বর্তমান বর্ণাংশ যে হরগুলো আছে হরগুলো সংখ্যায় যুক্ত হবে এটা নিম্ন হলে এই লটাঙ্গ হলে আর ও ষোলো এ ষোলো সমাজ ষোলো কিভাবে আসবে এটা ধারণা তোমার জন্য তোমাকে এখানে একটা রাত লিখতে হবে যে হক দুইটা লাগবে আর এবং ষোলো লেখলাম এটা অর্থ বাদ করার সময় এমন একটা সংখ্যা দিয়ে বা করে তার দুর্বলতা কি যায় ভাগ যায় আর একটা নিয়ম হলো এই বাদ দেওয়ার জন্য সম্ভবত পেয়ারা করে দুই থেকে আত্মহত হবে। এটা হলে তোমাদের জন্য খুব সহজ হবে, যেমন আমার দুই জায়গা বাদ দিই তাহলে চার গোনা আট আমার আট গোনা হতো ষোলো তাদের কিন্তু রাখলে আবার দুই জায়গা কি যায় ভাগ যায় তাহলে আমরা এখানে দুটায় প্রকৃত বর্ণনা গেলাম।
আপনারা এবার একটা সম্পূর্ণ অংশ এবং আমরা একটা বিশ্ব অংশ করাই কিভাবে অংক করা যায়। এটা এই পর্যন্ত ভালো করে আমরা শুনবে। তাহলে উত্তর হবে 57 ভাগে 27।
এই ছয়টা বর্ণমালা দ্বারা একটা যে আমাদের বর্ণান্তে যে সরব আছে সরব করার সময় আমাদের একটু বিশেষ প্রয়োজন। তাহলে বোর্ড পেন্সিল দ্বারা আমরা কি বুঝি? তাহলে আমাদের দেওয়া আছে এই যে এগুলো আমরা বর্ণ আছে দেশ করণ আছে বর্ণ বর্ণ অংশে সরল করার সময় এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। তবে এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হল যে আমাদের একটা বন্ধনী আছে, প্রথম একটা নাম হল যে রাহা বন্ধনী, এটা বলা হল কিছুমাত্র বা একটু জেনে রাখবে। এবার আজকে ক্লাস এখানে শেষ।